ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতেই সিলেটে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। 8 দিন ধরে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট নগর সহ জেলার 13টি উপজেলা প্লাবিত হওয়া হাজার হাজার গ্রামে এখনও পানি কমছে না। এতে অনেকে কর্মহীন হয়ে পড়ছেন, অন্যদিকে ঘরে মজুত করা খাবারও শেষ হয়ে গেছে। বন্যা দুর্গত মানুষ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বলেও অভিযোগ করেছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, সিলেটে কমপক্ষে 10 থেকে 12 লাখ মানুষ পানিবন্দী আছেন। বানভাসী মানুষের অভিযোগ, অনেকে ঘরবাড়িতে এখনও বুক ও গলা সমান পানি, অনেকে নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন, কেউ কেউ ঘরের ভেতর মাচা বানিয়ে থাকছেন। একাধিক বানভাসী মানুষ বলেন, চাল ডাল ও তেল না থাকায় অনেকের বাড়িতে রান্না বন্ধ হয়ে আছে। ইঞ্জিন নৌকার শব্দ শুনলেই তারা ত্রাণের আশায় ছুটে আসছেন। বন্যা কবলিত এলাকার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। সাপ, পোকামাকড় ও জোকের উপদ্রব বেড়েছে। শৌচাগার ডুবে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সরকারিভাবে ত্রাণ দেওয়ার কথা বলা হলেও অনেকেই ত্রাণ পায়নি। উপজেলার সদরের সঙ্গে অধিকাংশ এলাকায় মানুষের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগের মাধ্যম হিসেবে মানুষ নৌকা ও কলাগাছ দিয়ে তৈরি ভেলা ব্যবহার করছে।